রেজিস্টেড হয়েছেন, আমারও আশা আমিও রেজিস্টেড হব। আজকে দেখি আমার বাসায় যেই ফুল গাছটা আপনারা দেখছেন, ঠিক এইরকম ফুল আমাদের বাসায় একটা আল্লাহ তাআলা দান করেছেন, এরকম একটা ফুল ফুটেছেন আমার মেজে মেয়ে আসমা আক্তার মিতা। এই তো 30 মার্চ 2022 40তম বিশেষে রেজাল্ট দেয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবার দোয়াতে আমি প্রশাসনের কাছে সুপারিশ করব। এবং স্বপ্ন, স্বাদ, ইচ্ছা ও আদম্য মনোবলই মানুষকে উচ্চ শিখরে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। নেই অধ্যবসায়ের কোনো বিকল্প, নিজেকে প্রতিষ্ঠায় দরকার ত্যাগ। শহর বন্দর নগর নয়, অট্টলিকা বা কুড়ে ঘরে থেকেই রাখা যায় মেধার স্বাক্ষর। আমরা এক আদম্য সাফল্যগাথা শিক্ষার্থী আসমা খাতুন মিতাকে নিয়ে শোনাব নিজেকে প্রতিষ্ঠার গল্প। স্বপ্ন নয়, সত্য ও বাস্তব তথ্য উপস্থাপন করব আমরা। প্রতিবেশী শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনদের কাছ থেকে শোনাব মিতা সাফল্যের কাহিনী। প্রশংসিত, আশান্বিত ও দৃষ্টান্ত স্থাপনে এলাকাকে করেছে সম্মানিত। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। নিরলস প্রচেষ্টা ও সফলতা অর্জনের কথা মাথায় রেখে যারা নিজেদের তৈরিতে বদ্ধপরিকর, স্বপ্নচূড়ায় অবর্তগমন সহজতর হয় তাদের। বৈরী পরিস্থিতি, পারিপার্শ্বিক নানা ধরনের প্রতিকূলতাকে ছাড়িয়ে রাত দিন অধিকাংশ সময় মনোনিবেশ করেছেন পড়ালেখায়। বিভিন্ন শ্রেণীতে কৃতিত্বের সাথে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে গর্বিত করেছে নিজে ও পরিবারকে। জয়ের অগ্নিনিশায় ছুটে চলা মেধাবী শিক্ষার্থী মিতা আজ যেন এলাকার গর্ব ও দৃষ্টান্ত। নিজেকে প্রতিষ্ঠায় মনোবল ও ধৈর্য, সাহস ও মানসিক শক্তি সঞ্চয় করে মাইল ফলক ইতিহাস সৃষ্টি করেছে। তার তাক লাগিয়ে বাজিমাত করেছে দেশের হয়ে সমাজ ও পরিবারসহ নিজেকে সাফল্যতা স্বাবলম্বী করে তুলতে সব সামর্থ্য অর্জন করেছে। আজ মিতা 40তম বিসিএস ক্যাডার। আমরা বলছি অদম্য মনোবল নিয়ে গড়ে ওঠা ও বেড়ে ওঠা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাউরি ইলিশপুরের আধ্যাত্মিক সাধক, সুরকার, গীতিকার মোতাহা সরকারের মেজ কন্যা মিতার কথা। একাধিক প্রতিকূলতাকে উপেক্ষা করে 40তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে মনোনীত হয়েছে। তার এই সাফল্য এলাকার স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। আপ্লুত পিতা উপজেলায় বরেন্দ্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাধক মোতাহার সরকার, তিনি বলেন, আমার জীবনের চাওয়া পাওয়া ছিল আমার মেয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে সমাজের কল্যাণে আসবে। আমরা সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে, তার জন্য সকলে দোয়া করবেন। আর আমি মোহাম্মদ মোতাহার হোসেন, আমার আমি যেখানে দাঁড়ায় আছি পাশে আমার বাবা ছিলেন, উনি তরিকা জগতের মানুষ, শাহসফী ফজলুল হক লোকসমন্দির রহমতুল্লাহ আলাহের, আমি ওনার 5 নম্বর ছেলে। আমি ছোটোবেলা থেকে আমি এই এই তরিকা জগতে, এই বাউল জগত, আমি বাবার নির্দেশনা অনুযায়ী আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা আমার 4টে সন্তান দান করেছেন, একটি ছেলে, 3টি মেয়ে। তারপর এই 4টে সন্তান লেখাপড়ার দিকে আমাদের পরিবারটা শিক্ষিত। আমার বড়ো ভাই ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার 1994 সালে, উনি শিক্ষায় আপনার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিবিসি থেকে স্বর্ণপদক পুরস্কার পেয়েছিলেন। তারপর আমার বড়োটা, ইনি বিএসসি বিএড শিক্ষক, আমার ছোটোটা হাইস্কুলে মাস্টারি করেন। আমাদের এক কথা, আমরা শিক্ষিত পরিবার এবং মাস্টার পরিবার। তারপরেও এই সেইখান থেকে শিক্ষার পরে আমার এই 2টো মেয়ে ঢাকা ভার্সিটিতে আল্লাহ তাআলা ওখানে চান্স করাইছেন। সেই চান্সের মাধ্যম দিয়ে আজকে দেখে আমার বাসায় যে ফুল গাছটা আপনারা দেখছেন, ঠিক এইরকম ফুল আমাদের বাসায় একটা আল্লাহ তাআলা দান করেছেন, এরকম একটা ফুল ফুটেছেন আমার মেজে মেয়ে আসমা আক্তার মিতা। আজকে 40তম বিসিএসে উত্তীর্ণ হয়ে দেশবাসীর বা আমাদের এলাকার জন্য একটা ভালো সুনাম বইয়ে এনেছে। লেখাপড়া করতে অন্তত কম করেও 16 ঘন্টা সে লেখাপড়া পড়াই থাকতো, বই ছাড়া কিছুই বুঝতো না। তা চাইব যে আমাদের মিতার মতো প্রত্যেক ছেলে এবং মেয়ে যেন সুন্দরভাবে এইভাবে লেখাপড়া করে তারাও যেন এরকম কৃতিকার্য বা এরকম স্থানে যেতে পারে, এই আশা, এই প্রত্যাশা আমার। আমি বাউল জগৎটা দিয়েই, আমি সাধক মানুষ, আমি একটু নিজে একটু লেখালেখি করি, নিজে একটু গান রচনা করি এবং গীতিকার এবং সুরকার এবং শিল্পী। এলাকায় আমার অনেকগুলো প্রভাব, অনেক মানুষ জানে শোনে, এবং আমার মেয়েদের দেখাশোনার জন্য আমার বড় ভাই গুলাম হোসেন বিএসসি বিএড শিক্ষক, এই সব আমার অ্যাবসেন্ট, এইটি দেখাশোনা সব করেছে। আর মেয়েদের ঢাকায় দেখাশোনা করতে আমার ছোটো ভাই মোশাররফ হোসেন টগর, সে স্কুল, সে কেপি মাধ্যমিক বিদ্যালয়ে মাস্টারি করে।
তাই যাওক এইভাবে সবাই সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি এই আশা প্রত্যাশা রেখে আজকে মতো আমি এখানেই ইতি করছি ধন্যবাদ সে একটানা 16 ঘন্টা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে কেইপির কৃতি ছাত্রী আসমা খাতুন মিতা 1994 সালে জন্মগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন মিতা অত্যন্ত মেধাবী বিনয়ী সদালোপী কখনো স্কুল কামাই করত না ঝড় বাদল প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নিয়মিত স্কুলে হাজির হতো কৃতিত্বের সাথে মাধ্যমিক শেষ করে স্থানীয় কাজিরহাট কলেজে এইচএসসিতেও টপকে যান সবাইকে পড়ালেখায় ডাচ বাংলা ব্যাংকের সহযোগিতার কথা জানান পরিবারের সদস্যরা ভালো রেজাল্ট করায় তাকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি আর একের পর এক সাফল্য আসে প্রতি ক্লাসে ঐতিহ্যবাহী শিক্ষা অনুরাগী এই পরিবারে মিতার দাদু ফজলুর রহমান ছিলেন একজন কামেল ফকির তার ছয় ছেলে মেয়ের সব সন্তান উপযুক্ত শিক্ষা শেষে শিক্ষকতা সহ সমাজের কল্যাণে নিয়োজিত প্রতিভাবান শিক্ষার্থী আসমা খাতুন মিতা বলেন অধ্যবসায়ের কোনো বিকল্প নাই ইট যেমন একটার পর একটা বসিয়ে ভিতর রচিত হয় তেমনই পড়াশোনার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই যারা জীবনের এই বিষয়ে গুরুত্ব আরোপ করে তা সাফল্য তাদের ধরা দেয়ই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার নির্দেশনা সেখানে আমি সম্মানের সহিত অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপর আমি বিসিএস পরীক্ষা দিয়ে 2018 সালে 40-এর অ্যাপ্লাই করি সেখানে আমি প্রিলিতে উত্তীর্ণ হই আল্লাহর অশেষ সহমতে সবার দোয়াতে আন্টি স্কুলের ছাত্রী ছিলেন আমিও স্কুলের ছাত্রী তিনি এই স্কুল থেকে স্কুলের লেখাপড়া করেছেন তিনি ম্যাজিস্ট্রেট হয়েছেন আমারও আশা আমিও ম্যাজিস্ট্রেট হব তা একজন ভালো ছাত্রী তার নম্র ভদ্র আমাদের মুগ্ধ করেছেন আমাদের স্টাফ হয়েও সে আমাদের যথেষ্ট সম্মান করতেন এখন এখনও সম্মান করে সে 40তম বিসিএস ক্যাডারে সে ম্যাজিস্ট্রেট হয়েছে আমরা তার আরও উজ্জ্বল হোক আল্লাহ যেন আরও উপরে নিয়ে যেতে পারে এই দোয়া করি এই কামনা করি এই প্রত্যাশা করি ধন্যবাদ আমি এখানকার সহকারী ধর্মীয় শিক্ষক আমার প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী অনেক মেধাবী ছাত্রছাত্রী এখান থেকে বের হয়েছে তার মধ্যে আবু সুফিয়ান যিনি বর্তমান এডিসি তিনি আমাদের নিয়মিত ছাত্র বর্ষা বাদলেই তিনি স্কুলে আসতেন কখনো স্কুল কামাই করতেন না সাথে সাথে সাইফুল ইসলাম তিনিও আমাদের মেধাবী শিক্ষক এই মেধাবী ছাত্র তিনিও কাস্টম অফিসার হয়েছেন সাথে সাথে আপনার আসমা আক্তার মিতা এনেও আমাদের এখান থেকে নিয়মিত ছাত্র ছাত্রী ছিলেন এবং লেখাপড়ায় খুবই ভালো ছিলেন নম্র ভদ্র যথেষ্ট ভালো ছিলেন তার আচার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে তিনি 2010 সালে এখানতে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে চলে গেছেন তিনি কাজিরহাট কলেজে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বিশেষ ক্যাডারে 40তম বিশেষ ক্যাডারে তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং ম্যাজিস্ট্রেট হন তিনি আমাদের যথেষ্ট ভদ্র নম্র শিষ্টাচার ছিলেন এবং তিনি আমাদের এই স্কুলটায় আলোয় উদ্ভাসিত করেছেন তার মঙ্গল কামনা করি তিনি যেন আরও অনেক অনেক উপরে উঠতে পারে এবং আমাদের অনুপ্রেরণায় আমরা তাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিয়েছি এবং সেও শিক্ষা গ্রহণ করছে এমনিভাবে এলাকার উজ্জ্বল এলাকার দৃষ্টান্ত এলাকার মুখ তিনি উজ্জ্বল করে দিয়েছেন মিতাবী নম্বর তার সব দিকটি ভালো সে মানুষের সম্মান দিতে তারেকে সম্মান দিতে প্রত্যেকের সম্মান দিতে কোনোদিন আনতে এই কোনো ইয়ে করি রে বা দেখি আমি স্টুডেন্ট এরম তার হাতে টাইল চলন আতার ব্যবহার সে লেখাপড়াই গুরুত্ব দিতে দিদা পড়তো দিদা মনোযোগ সহকারে পড়তো হ্যাঁ
আমি তো দপ্তরে আমি কথিং টথিং তা আমার বলছো কি এই আমি এই দিয়াতে তুমি আমি মুকুট বলি তুমি আতে থন কথিংটা তখন মাথা হাতে মাথা না থাকি তখন আমি আমি তো যাতাম গেলি তাই তখন হয়তো ইংরাজিকে অনেক প্যারাগ্রাফ প্যাতে প্যাতে তো এইটা পড়তে বলতো বলতো মানে মোটামুটি টপাতে নিজে বলি মনে করতো যারা আমি কর্মচারী তাই কি তার তারা আমার হাতে দ্বিডনার করতো তার মানে দিত ওইটা পড়ো মনোযোগ দিয়ে সাফল্য আসবেই অবধারিত। আমাদের ভিডিওটি কিছু হলেও ভালো লাগলে জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর নিত্য নতুন খবর জানাতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিজেকে ও এই প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে সাধনার ন্যায় করি পাঠ গ্রহণ, এমনটাই প্রত্যয় আমাদেরও।